Namaskar. Welcome to Musskilasan. I'm Dr. Kedar Ranjan Banerjee, consultant psychiatrist, National Institute of Behavioral Sciences. আজকে রোববার চলে এলাম আপনাদের সামনে আমার গল্পের ঝুলি নিয়ে। আপনাদের একটা জটিল প্রশ্ন করব, প্রশ্নটা দিয়ে আমি শুরু করতে চাই। স্বর্গে যেতে চান? যদি স্বর্গে যেতে চান, আমার এই এপিসোডটা পুরোটা শুনতে হবে। যারা স্বর্গে যেতে চান, দয়া করে এই 5 থেকে 7 মিনিট আমাকে দিতেই হবে, তাহলে কিন্তু আপনি স্বর্গে যাওয়ার চাবিকাঠি খুঁজে পাবেন। হাসি পাচ্ছে তো? আসুন একটা গল্প বলি, তাহলে আপনি বুঝতে পারবেন স্বর্গে যাওয়ার সবচেয়ে সহজ উপায়, এবং শুধু নিজে নয়, সঙ্গে আরো কিছু নিয়ে যাওয়ার সহজ উপায়। গল্পটা শুরু করি। এক ব্যবসাদার ছিল, খুব বড় লোক, খুব ধনী লোক, প্রচুর টাকা পয়সা, এবং সারাদিন সে কাজ করতো, টাকার পেছনে দৌড়ত। কি করে এত টাকা ব্যাংকে রাখবে, কি করে এইটা করবে, কি করে ওইটা করবে, রাত্রে ঘুম নেই, শুধু টাকা টাকা টাকা। আর তার সঙ্গে ছিল অহংকার। হ্যাঁ, টাকা তো ছিলই, তার সঙ্গে ছিল টাকার অহংকার। এবং সে চাইতো এই টাকার জন্যই যেন সবাই ওকে চেনে, সবাই যেন ওকে ক্রোড়পতি বলে, আরবপতি বলে, এবং যখন সেটা শুনতো খুব আনন্দ পেত, আমি এতগুলো টাকার মালিক। তো একদিন এই ব্যক্তি কাজে যাচ্ছিল, তার একটা দামি গাড়ি চড়ে, তো গাড়িতে FM চলে না, তো সে FM আস্তে করে চলছিল। তো FM দেখবেন মাঝে মধ্যে কিছু কিছু ব্যক্তির কিছু কিছু সেন্টেন্স বলা হয়, বা 2-4টে জ্ঞানের কথা বলা হয়। সেই দিন ও যখন শুনছিল আর গাড়িটা চালাচ্ছিল, এক মহাপুরুষের এক বাণী তখন FM দিচ্ছিল, বলছে যে যারা এত টাকা রোজগার করে তারা কি স্বর্গে এই টাকা নিয়ে যেতে পারবে? তাহলে টাকার পেছনে এত লোভ কেন? তাহলে টাকার পেছনে এত ছুটে বেড়ানো কেন? জীবনটাকেও তো উপভোগ করা যায়, 5 জনের সঙ্গে মেশা যায়। এইসব শুনে ব্যবসাদার ভদ্রলোক রেডিওটাকে বন্ধ করে দিল, এবং খুব রাগ হলো, যে শালা বলছে তার তো নেই, সে টাকা বুঝবে কি করে? সে তো জ্ঞান দিতেই সারাদিন কেটে যায়। আমরা খাটি, খেটে রোজগার করি, তাই তো আমাদের টাকা জমে, তাই তো লোকে হিংসে করে। এটা ভাবতে ভাবতে সে অফিস গেছে, অফিসে গিয়ে সমস্ত স্টাফ এদের ডেকেছে, শুনুন আমার একটা প্রশ্ন আছে, আপনারা প্রশ্নের উত্তরটা একটু খুঁজে বার করুন। পিন ড্রপ সাইলেন্স, সবাই শুনছে। বলছে দেখুন, আমার তো অনেক টাকা আপনারা জানেন, এবং আমি মরার আগে কিছু কিছু টাকা আপনাদের সবাইকেই দিয়ে যাব, সেটাও আপনারা জানেন, কারণ আপনারা আমার সঙ্গে এত বছর ধরে কাজ করছেন। বাকি টাকাটা আমি স্বর্গে নিয়ে যেতে চাই, কারণ আমি তো মরলে স্বর্গেই যাব। পিন ড্রপ সাইলেন্স, একটাও কথা নেই কারো। বললো হ্যাঁ, আপনারা একটু ভাবুন, আপনাদের 3 দিন সময় দিলাম, আপনাদের অন্যান্য সমস্ত কাজ বন্ধ করে দিন, শুধু এইটা ভাবুন যে আমি কি করে আমার ধন সম্পত্তি টাকা স্বর্গ অবধি নিয়ে যেতে পারি। এবার আপনারা যেতে পারেন, আমি 3 দিন পরে আবার আপনাদের ডাকব। একদিন যায়, 2 দিন যায়, 3য় দিন আবার সবাই জড়ো হয়। বলে হ্যাঁ বলুন, আপনারা কে কি ভাবলেন, কিভাবে আমি টাকা ধন সম্পত্তি স্বর্গে নিয়ে যেতে পারি আমার মৃত্যুর পর? সবাই চুপ। বলে ঠিক আছে, আরো আপনাদের কয়েকদিন সময় দিলাম, এবং একসঙ্গে আসতে হবে না, যার মাথায় যখন এই বুদ্ধিটা আসবে আমাকে একলা এসে বলে যেতে পারে। দিন যায়, সপ্তাহ যায়, মাস যায়, কেউ আসে না। হঠাৎ ভদ্রলোকের কাছে এক ব্যক্তি এলেন, খুব সিম্পল জামা কাপড় পরা। ভদ্রলোক বললেন কি ব্যাপার? সে ব্যক্তিটি বললেন যে স্যার, আমি শুনলাম যে আপনি স্বর্গে আপনার ধন সম্পত্তি নিয়ে যেতে চান, সেই ব্যাপারে আমি এসেছিলাম, আমার একটা বুদ্ধি আছে,
ব্যবসাদার তো চোখগুলো ঝলঝল করে উঠলো। বাহ, এই তো এতদিন পর একজন পেলাম। অতএব লোকে যে আমাকে পাগল বলতো, তাহলে আমি পাগল নই, আমি সঠিক পথেই ভাবছি। অ্যাটলিস্ট একজন তো এসেছে আমার কাছে এই বুদ্ধিটা দিতে। বললো, হ্যাঁ বলুন বলুন। ভদ্রলোক চুপ করে রইল কিছুক্ষণ। ব্যবসাদার আরো রেসলেস হয়ে পড়ল, বলো বলুন না বলুন না, আপনার কি চাই বলুন, কত টাকা চাই, কত লক্ষ টাকা চাই, আমি আপনাকে দেব, আপনি শুধু উত্তরটা দিন আমার। ভদ্রলোক বলল, আপনি বিদেশ গেছেন তো? বললো, হ্যাঁ মশাই আমি বিদেশ গেছি, আপনি আসল উত্তরটা দিন আমাকে। বললো, আপনি আমেরিকা গেছেন তো? বললো, হ্যাঁ বাবা গেছি আমি আমেরিকা, বহুবার গেছি। আপনি তাহলে ইউকে নিশ্চয় গেছেন, লন্ডন গেছেন? বললো, হ্যাঁ আমি গেছি। আপনি আসল উত্তরটা দিন, আমি কি করে আমার ধন সম্পত্তি আমার মৃত্যুর পর স্বর্গে নিয়ে যাব। বললো, আমেরিকায় যেতে গেলে কি করতে হয় আপনাকে, প্রতিবার কি করতে হয়? আমার ভিসা করাতে হয়, ফ্লাইটের টিকিট কাটতে হয়, আমি চলে যাই। বললো, আর কিছু করতে হয়? পদ্ম কিছুক্ষণ ভেবে ব্যবসাদার বদলে বললো, হ্যাঁ আমাকে একটু কারেন্সি চেঞ্জ করতে হয়। সেটা কীরকম? বললো, আমার কিছু টাকা আমি ডলারে ট্রান্সফার করে নিই এবং সেই ডলারটা আমেরিকায় গিয়ে খরচা করি। তখন ভদ্রলোক বললেন, আর যখন আপনি ইউকেতে যান? বললো, তখন আমি পাউন্ডে ট্রান্সফার করে নিই। বলে, এটা করেন কেন? বলে, মশাই আপনি আমার সময় নষ্ট করছেন, আপনি আসল উত্তরটা দিন আমাকে। বলো, না এই উত্তরটা লুকিয়ে আছে এখানে। বলো, আমি করি তার কারণ হচ্ছে আমাদের ইন্ডিয়ান কারেন্সি আমেরিকায় চলে না, আমেরিকান কারেন্সি ইন্ডিয়ায় চলে না, ইন্ডিয়ান কারেন্সি ইউরোপে চলে না, ইউরোপিয়ান কারেন্সি আমাদের দেশে চলে না, কোনো দেশের কারেন্সি দু জায়গায় চলে না। অতএব কারেন্সি না পাল্টালে আমরা যেতে পারি না। কিন্তু আপনি তাড়াতাড়ি বলুন মশাই, আপনি ফালতু আমার সময় নষ্ট করছেন। তখন ভদ্রলোক বলছে, আমি এইটাই তো আপনাকে বোঝাতে চাইছি, আপনার যা ধন দৌলত আছে সেটা স্বর্গের কারেন্সির সঙ্গে তো আপনাকে কেনা বেচা করতে হবে। আপনার এই কারেন্সি, আপনার এই টাকা তো আর স্বর্গে চলবে না, ঠিক যেমন এই কারেন্সি আমেরিকায় চলবে না, এই কারেন্সি চায়নায় চলবে না, ঠিক এই কারেন্সি আপনার স্বর্গেও চলবে না। বলে, তো সবাই জানে, এদের নতুন উত্তর কি আছে? বলো, আছে, এর কারেন্সি আছে। স্বর্গের কারেন্সি আছে? তাহলে বলুন, আমি সেই কারেন্সি নিয়ে নেবো, আমার এত যা টাকা আছে, যাতে আমি স্বর্গে পৌঁছলে ওই টাকা ব্যবহার করতে পারবো ওই কারেন্সি দিয়ে। ভদ্রলোক একটা মিচকি হাসলেন, হেসে বললেন, এই স্বর্গের কারেন্সি হচ্ছে পুণ্য, আপনি এই জন্মে যত পুণ্য করবেন ততটাই আপনি স্বর্গের কারেন্সি লাভ পাবেন। অতএব যে টাকা পয়সা আপনি জমিয়ে রেখেছেন, যে টাকা পয়সার আপনার অহংকার, যে টাকা পয়সায় আপনার গর্ব, সেই টাকা পয়সা আপনি পুণ্যতে খরচা করুন, আপনি দান ধ্যান শুরু করুন, আপনি সেই টাকা পয়সা দিয়ে গরিব দুঃখীদের সেবা করুন, তাদের কথা একটু ভাবুন। আপনার কিন্তু যত আপনি পুণ্য করবেন তত স্বর্গের কারেন্সি আপনি বেশি পাবেন, স্বর্গে ভালোভাবে থাকতে পারবেন। আশা করি আজকের গল্পটা আপনারা বুঝতে পারলেন। তাহলে স্বর্গেও কিন্তু যাওয়া যায় কারেন্সি চেঞ্জ করে, ডলার লাগে না, পাউন্ড লাগে না, ইয়েন লাগে না, স্বর্গের কারেন্সি হলো পূর্ণ। আমরা যত পূর্ণ করতে পারবো তত আমাদের স্বর্গের কারেন্সি চেঞ্জ হবে, তত আমরা ভোগ করতে পারবো। এটুকুই থাক, আবার ফিরে আসবো আগামী রোববার ঠিক 9টায়। যদি আপনাদের ভালো লাগে কাইন্ডলি লাইক দেবেন, শেয়ার করবেন, যদি কিছু বলার থাকে কমেন্ট বক্স আছে কমেন্ট লিখে পাঠাবেন। আর একটা কথা বলি, যদি সরাসরি আমার সঙ্গে কথা বলতে চান, প্রতি রবিবার আপনার দরবারে অনুষ্ঠানে ইউটিউব চ্যানেলেই
দুটো থেকে আড়াইটে অনলাইন প্রোগ্রাম। নমস্কার।